আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আমার তো ভালোই কেটেছে, তাও একটু বৃষ্টির জন্য মন খারাপ। এদিকে তো বর খুব ঢং করে আম কাটছিল, ওর আম কাটা দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছি। ঈদে এত ব্যস্ত ছিলাম যে ভালো করে কোনো ভিডিওই করতে পারিনি, এমনি টুকটাক ফুটেজ কিছু নিয়েছি, ওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এইবার সব রান্নার দায়িত্ব পড়েছিল আমার হাতে। আর ঈদের আগের দিন রাত্রেই আমাদের বাসায় নাস্তা পানিগুলো তৈরি করে নেওয়া হয়, তারপর তো ভাবির হাতে রান্দা শাক খেতে বসেছিলাম। আর শাশুড়ি আম্মা ক্ষীর তৈরি করেছিল, তো ক্ষীর সব বাড়িতে ঢেলে নেওয়ার পরে হাঁড়িতে যা লেগে থাকে ওটা আমি একলাই বসে বসে খাই। হাঁড়ির লাস্টের ক্ষীরটুকু যেন আমারই সম্পত্তি, পুরো হাঁড়ি নিয়ে খেতে বসে যাই। আর এই তো ঈদের দিন, আরব তো রেডি হতে চাইছিলই না, ওকে জোর করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি করাই, খুব কান্নাকাটি করছিল। আর এই তো নাস্তা পানি সবার খাওয়া হয়ে গেছে, আমি একলাই বসে আছি। আর এদিকে মা ছেলে মিলে ডিমের একটা বুন্দিয়া বানিয়েছিল, আর চটপটিটা খেতে বেশ ভালো লাগছিলো, তাই আমি চটপটিটা বেশি খেয়েছি। আর এদিকে কুরবানি শুরু হয়ে গেছে, সব দিকে কাটাকাটি শুরু হয়ে গেছে, নিচেও কাজ চলছে, তো আমার উপরে কাজ ছিল, ওই জন্য নিচে যেতে পারছিলাম না, আমি টুকটাক করে একটু করে ভিডিও করছিলাম। তারপরে তো রান্না করেছিলাম, এটা পরের দিনকার ভিডিও, সেদিন আর কোনো ভিডিও করতে পারিনি, চুলোতে অনেক রান্না হয়েছে, প্রায় 7-8 কেজির মতো মাংস রান্না করেছি, আবার ভুড়ি করেছি, কাটাকাটি এই সেই করতে করতে পুরো দিন পার হয়ে গেছে, তাই ঈদের দিন আর কোনো ভিডিও করতে পারিনি। আর এগুলো হচ্ছে পরের দিনকার ভিডিও, মানে ঈদের দ্বিতীয় দিনের। এদিকে মাংস জাল দিলাম, তারপরে তো আম্মু আব্বুর জন্য রুটি করছিলাম, তারপরে দুপুরে রান্না করা হয়েছিল পোলাও, কারণ ঈদের দিন মাংসর সাথে পোলাও খাওয়া যায় না। আর এদিকে গাছের আম, এগুলো আম্রপালি আম, পেড়ে নিয়ে আসা হয়েছে। আর সামনের বাড়িতে বিয়ে চলছে, তাই খুব ধুমধারাকা গান বাজছে। তারপরের দিন বিকালে নাস্তা পানি করছিলাম, চা টা খেয়ে বের হবো ভাবলাম, তো যে বৃষ্টি, বাইরে বের হতেই পারলাম না, যতই বৃষ্টি হোক বিয়ে তো আটকে থাকে না, তাই দেখছিলাম আর কি, বিয়ে দেখছিলাম দূর থেকে। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, এত মিষ্টি যে কি বলবো। তারপর তো বিশাল ভাইয়া ঈদ উপলক্ষে আরবের জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছে, সে তো খুশিতে আত্মহারা। এবার আরবের অনেকগুলো সালামিও উঠেছে, তো ওগুলো আর ছবি তুলিনি। আরবের তো ঈদ লেগে গেছে এতগুলো চকলেট পেয়ে, সে তো খুশিতে কি করবে দিশেই পাচ্ছে না। তারপর তো খেতে খেতে সে দাড়ি মোজ বানিয়ে ফেলেছে, ওকে বলছি তুই গোপ বানিয়েছিস তো? হ্যাঁ। তারপর তো এইভাবে আমাদের ঈদের 2-3 দিন পার হয়ে গেল বৃষ্টিতেই, আর কোথাও যাওয়া হলো না, শুধু কাজের মধ্যে দিয়ে দিন পার হয়ে গেল। মেয়েদের জীবনটা এরকম, কি আর বলবো। আর এদিকে আরবের আব্বু তো ঘুরতে চলে গেছে, ছেলে মানুষের তো কোনো বাধা নেই, যা ইচ্ছা তাই করতে পারে। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।